আজকে দুপুর তিনটার সময় মজিবুর রহমান নামে 60 বছরের এক বৃদ্ধ আমাদের চাঁদপুর ভূষণপন্থশ্রদ্ধা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। উল্লেখ করা যেতে পারে রুগীটি কামরাঙ্গিচরের একটা দোকানে কাজ করত। কিছুদিন আগে তার সর্দি কাশি জ্বর আসলে এলাকার লোকজন করোনা সন্দেহে তাকে এলাকা থেকে বের করে দেয়। তারপর সে তার নিজ এলাকা মতলব উত্তরে আসেন, উত্তরে এসে তার বাড়িতে এসে তাকে কেউ জায়গা দেয় না। তারপর তার একমাত্র মেয়ে একই ইউনিয়নের পাশের গ্রামের একমাত্র মেয়ে মেয়ের বাড়িতে যায়, তখন মেয়ে ও মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাকে বাসায় জায়গা দেয় না। তখন এলাকার লোকজন মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। উনি আমাদের সিভিল সার্জন ডাক্তার শাকাউদ্দুল্লাহ স্যারের সাথে যোগাযোগ করেন। শাকাউদ্দুল্লাহ স্যার একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে সদর হাসপাতালের ফোকাল পার্সন হিসাবে আমাকে জানান। আমি রুগীটাকে এনে আমাদের কোভিড ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করিয়ে দেই এবং রুগীর যাবতীয় খাবার দাবার ওষুধপত্রের ব্যবস্থা করে দিই। আগামীকালকে রুগীটার স্যাম্পল আমরা কালেকশন করে ঢাকাতে পাঠাবো।